আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسلين নবীনা মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين বা'দ তাইয়্যিব হে আমরা আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজান সংক্রান্ত আরও কিছু ভুল ত্রুটির আলোচনা নিয়ে এই পর্যায়ে যে ভুল দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা আছে কিছু কিছু রোজাদার এমন রয়েছে যে তারা থুতু গিলে ফেলতে পর্যন্ত দ্বিধাবোধ করে তাদের ধারণা হচ্ছে যে থুতু যদি খেয়ে ফেলা হয় তাহলে রোজাটা ভেঙে যাবে কিন্তু এই চেতনা একেবারেই ভুল কারণ থুতু এমন একটা জিনিস যেটা বারবার আসে এবং সেটা থেকে বাঁচা কখনো সম্ভব নয় বারবার যদি থুতু ফেলা হয় তাইলে মুখের ভিতরটা শুকিয়ে যাবে আর এই থুতুটা আল্লাহ এই জন্য দিয়েছেন যেন মুখটা শুকিয়ে না যায় হ্যাঁ তো সুতরাং এরকম মনে করা ঠিক নয় যে আপনার থুতু ফেলতেই হবে থুতু খাওয়া যাবে না এমনি আপনি ইচ্ছেকৃত অনেকগুলো থুতু জমাতে পারবেন না কিন্তু যেটা স্বাভাবিকভাবে আসে যায় এইভাবে চলতে থাকবে হ্যাঁ অসুবিধা নেই তবে একটা কথা মনে রাখতে হবে কারোর যদি কপ জাতীয় কিছু বের হয় আপনার সেটা কিন্তু খাওয়া যাবে না যেরকম সিন ইত্যাদি খাওয়া যায় না কিন্তু হঠাৎ তেমনি অনাকাঙ্ক্ষিতভাবে বা আপনার অজান্তে যদি চলে যায় তাতে কোনো সমস্যা নেই আরেকটি ব্যাপার সেটা আছে অনেকে যদি ভুলবশত খেয়ে ফেলে অথবা পান করে ফেলে তিনিও মনে করেন যে আমার রোজাটা ভেঙে গেছে এরকম কিছু মানুষ মনে করেন এটাও আরেকটি ভুল ব্যাপার না যদি আপনি ভুলে ভুলে গিয়ে যদি কিছু পান করে ফেলেন অথবা খেয়ে ফেলেন তাতে রোজা অবশ্যই যাবে না কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি ভুলে গেছে তার যখনই স্মরণ আসবে তাকে অবশ্যই স্মরণ আসার সাথে সাথে মুখে যদি কোনো পানি থাকে অথবা পানিও কিছু থাকে অথবা কোনো খাদ্য থাকে তাহলে সেটা অবশ্যই ফেলে দিতে হবে সেটা আবার ভুলে খেয়েছেন বলে বাকিটা খাওয়া যাবে না হ্যাঁ সেটা অবশ্যই ফেলে দিতে হবে মুখ থেকে হ্যাঁ কারণ রসুল আকরমসালাম হ্যাঁ এক হাদিসের মধ্যে বলেন যে মান্নাসিয়া ও স ইমন ফাকলা আউ সারি বা ফালিউথি মা সৌ মাহু ফা ইনামা সাকাহ সকাহ রসুল আকরম সাল বলেন যে ব্যক্তি ভুলে গিয়েছে যে সে রোজা আছে কিনা না অতপর সে খেয়ে ফেলেছে অথবা কিছু পান করেছে তাইলে সে যেন রোজা না ভাঙে বরং সে যেন রোজা পুরা করে নেয় কারণ আল্লাহ জসান তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন তাইলে এটা আল্লাহর পক্ষ থেকে দয়া এবং এই ভুলের ব্যাপারটা এমন একটা ব্যাপার হ্যাঁ যেটা আপনার মানুষের হয়েই থাকে এই কারণে আল্লাহ হ্যাঁ ভুলের জন্য কাউকে পাকড়াও করবেন না বলে কোরআনে আমাদেরকে দোয়া করতেই শিক্ষা দিয়েছেন এবং তিনি এটা বাস্তবায়ন করবেন বলেও ওয়াদা দিয়েছেন হুম কোরআন মধ্যে আল্লাহ জুল আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে সুরা বাঁকরার দুইশত ছিয়াশি নম্বর আয়তের মধ্যে আমরা দেখতে পাই ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ওয়া ফহান ওয়া ফির্লানা ওরহান্না তামৌলানা সর্ণাল কৌমিল কাফিরিন আল্লাহ বলতেছেন আমাদেরকে শিকা দিচ্ছেন এটা বলার জন্য হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে পাগড়াও করবেন না যদি আমরা এখনও কিছু ভুলে যাই কথা ভুলে কোনো কাজ আমাদের থেকে ঘটে যায় হে আমাদের প্রভু আপনি কখনও আমাদের উপর কোনো ফোজা চাপিয়ে দিবেন না যেরকমভাবে আপনি হ্যাঁ বোজা দিয়েছেন চাপিয়ে দিয়েছেন ওদের উপর যারা আমাদের পূর্বে চলে গেছে কারণ তাদের শয়তানের কারণে আল্লাহ যে শানবান ইসরাইলের জন্য অনেক কঠিন কঠিন বিধান দিয়েছেন হ্যাঁ আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলা হয়েছে যে যেন সেরকম আমাদের সাথে না করা হয় এবং আরও বলেন হ্যাঁ আল্লাহ শিখিয়ে দিয়েছেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে এমন কোনো কিছু চাপিয়ে দেবেন না যেটা আমরা করতে সক্ষম নই আমাদের ক্ষমতা নেই বরং কি করবেন ও আফ আন্না আমাদেরকে ক্ষমা করে দিবেন অফিলা নাহ এমন এমনকি আমাদের গুণাগুলোকে ডেকে রাখবেন সেটা প্রকাশ করবেন না এবং ওরহাম না আমাদের প্রতি দয়া করবেন না মতাম মাওলানা কারণ আপনি হচ্ছেন আমাদের অভিভাবক ফাংসুর না আল কৌমিল কাফিরিন সুতরাং আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করুন হ্যাঁ এই হচ্ছে কথা এবং আল্লাহ হ্যাঁ সাথে সাথে বলে দিলেন কদ ফালতু আমি এটা করেছি তোমাদের দোয়া আমি কবুল করেছি সুতরাং হ্যাঁ এই ক্ষেত্রে যেমন আপনারা এহাদিস খুঁজলে দেখবেন ফাথুলবার চার নম্বর খন্ড একশো আটান্ন পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন আরেকটি ভুল যেটা সমাজের মধ্যে মানুষরা করে থাকে সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে যদি ভুলে খাইতে দেখে অথবা পান করতে দেখে কেউ কেউ মনে করে থাকে আল্লাহ তাকে যখন খাওয়া পান করার সুযোগ করে দিয়েছে তা আমি বাধা দেবো কেন তার যতক্ষণ পর্যন্ত স্মরণ না আসবে সে খেতে পান করতে থাকুক না এটা কিন্তু আবার ঠিক নয় কারণ কেউ যদি কোনো মুসলমানকে এরকম দিনের বেলায় খেতে দেখে অথবা পান করতে দেখে না তাই ভুলে। অথবা হ্যাঁ ইচ্ছেকৃত অবশ্যই তাকে প্রতিরোধ করতে হবে তাকে বাধা দিতে হবে কারণ এটা যদি করা হয় এই রকম করা সেটা হচ্ছে মনকার মানে আপনার আহ অসৎ কাজ ঠিক কাজ না শরীরের বিরোধী কাজ সুতরাং সেই ব্যক্তি ভুলে গেছে সেই ব্যক্তি মাজুর তার কোনো দোষ নেই কারণ তা সে তো ভুলে গেছে কিন্তু আপনি কেন আপনি তো দেখছেন যে সে একটা উল্টো কাজ করছে তখন আপনাকে অবশ্যই স্মরণ করিয়ে দিতে হবে আর যদি এরকম স্মরণ করিয়ে না দেওয়া হয় এরকম সুযোগ দেওয়া হয় আস্তে আস্তে কিছু লোক এমন বের হবে সেও আপনার ভুলের ভান করে সে খেতে থাকবে কেউ জিজ্ঞাসা করলে পরে বলবে যে আমি তো ভুলে গেছি সুতরাং এরকম যেন না হয় এই কারণে কাউকে এরকম অবস্থায় দেখলে যে তা সে এরকম খাচ্ছে পান করছে তাকে বাধা দিতে হবে এটাই হচ্ছে নিয়ম যদিও সেই ব্যক্তি ভুল করার কারণে সে বেঁচে যাচ্ছে যেটা একটু আগে আমি হাদিসে বলেছি যে রসুল বলেছেন কেউ ভুলে রোজার কথা ভুলে গিয়ে খেলে পান করলে সে রোজা পূর্ণ করবে কারণ তাকে আল্লাহ খাইয়েছেন এবং আল্লাহ পান করিয়েছেন যেটা ইতিপূর্বে বললাম হ্যাঁ এই কারণে শেখ আপনার মোসাইমিন রাহিমুল্লাহ তিনি বলতেছেন যে ব্যক্তি কাউকে দেখবে হ্যাঁ যে সে আপনার ভুলে গিয়ে কোনো কিছু খাচ্ছে তাইলে তার করণীয় হচ্ছে তাকে স্মরণ করিয়ে দেওয়া কারণ এটা হচ্ছে অসৎ কাজকে প্রতিরোধ বা প্রতিরোধ করার সামিল কারণ রসইল আকরমসাইসালাম একটা হাদিসের মধ্যে বলে আমরা আমি কারণ ফলে কেউ যদি কারোর কাছ থেকে কোনো অসৎ কাজ শরীর বিরুদ্ধে কাজ দেখতে পায় তাহলে সে অবশ্যই নিজের হাত দ্বারা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে আর যদি সে তা না পারে তাহলে মুখ দিয়ে আর যদি তা না পারে তাহলে অন্তর দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাতে হবে সুতরাং আপনি যখন অসৎ কাজ দেখবেন অবশ্যই বাধা দিতে হবে এটা হচ্ছে নইলে আপনি দোষী হবেন সে তো দোষী না সে তো আপনার ভুল করে খাচ্ছে কিন্তু আপনি তো দোষী হয়ে যাচ্ছেন আপনি দেখে কেন বলছেন না আরেকটি ভুল কাজ সমাজের মধ্যে যেটা চালু রয়েছে সেটা হচ্ছে আপনার যে ব্যক্তির হঠাৎ অনিচ্ছাকৃতভাবে বমি এসে গেছে সেও মনে করে যে বমির কারণে আমার রোজাটা ভেঙে গেছে কিন্তু এটাও সঠিক চিন্তা নয় কারণ বমির ব্যাপারে খেয়াল করতে হবে যদি কেউ অনিচ্ছাকৃত করে তার কিন্তু রোজা ভাঙবে না যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে তার রোজা ভেঙে যাবে এই ব্যাপারে রসুল আকরম সামের পক্ষ থেকে পরিষ্কার হাদিসের মধ্যে এসেছে যেটা ইমাম আহমদ এবং সুনানের প্রত্যেকটা কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে রসুল আকরম সাম বলেন মন্দার আহুল কৈলা আলীহ ওমেন মনেস্তকা ইউখাফ আলী হিল কদা যেই ব্যক্তি আপনার হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে তার বমি এসে গেছে তাকে কোনো রোজা কাজা করতে হবে না আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে তাকে কাজা করতে হবে সুতরাং হাদিসে পরিষ্কার দুটার মধ্যে ব্যবধান সৃষ্টি করেছে এই কারণে হ্যাঁ অনিচ্ছাকৃত আসলে রোজা ভাঙবে এটা মনে করা সেটা ভুলের ব্যাপার আরেকটি ভুলের কথা বলছি সেটা হচ্ছে অনেকে আছে যে পুরো দিন রোজা থাকা অবস্থায় রোজার পুরো দিন অথবা রোজার অধিকাংশ সময় সে ঘুমিয়ে থাকে হ্যাঁ মানে তার অভ্যাস যে ঘুমিয়ে ঘুমে কাটিয়ে দেয় হ্যাঁ সে মনে করে কাজ নেই তাইলে ঘুমাইতে থাকে অনেকে তো পুরো একবারে মাগরীবের সময় উঠে অনেকে তো অধিকাংশ সময় ঘুমা এটাই কিন্তু কখনো ঠিক নয় এই কারণে শেখ মুহম্মদাহ সাইমিন এই ব্যক্তি সম্পর্কে যে পুরো দিন ঘুমায় তার ব্যাপারে বলেছিলেন যে এই ব্যক্তি আসলে অপরাধী সে আল্লাহর সাথে নাফরমানি করেছে কয়েকটা কারণে একটা হচ্ছে সে যদি সকাল থেকে মাগরিব পর্যন্ত ঘুমাতে থাকে মাঝখান দিতে তার সালাদ ছিল সুতরাং সে তো সালাদ আদায় করেনি সুতরাং এই সালাদ আদায় করার কারণে সে বিরাট অপরাধী হয়ে দাঁড়িয়েছে তার ইমান নিয়ে টানাটানি চলছে হ্যাঁ তাইলে তাকে অবশ্যই কি সালাত আদায় করতে হবে আর যদি অনেক সময় যে পড়ে কিন্তু সে টাইম পার করে দিচ্ছে তাইলে তো একজন যদি সে পুরুষ হয়ে থাকে তার জন্য জমাতে উপস্থিত হওয়া ওয়াজীব সে তো ওয়াজিব তরক করছে যদি ফরজতর করে নাই হ্যাঁ আর যদি সালাতেই না পড়ে তাহলে সে একটা রোকনকে পরিত্যাগ করলো পাশাপাশি ওয়াজিবকেও পরিত্যাগ করলো এই কারণে কেউ বলে যে এক এক বিচক্ষণ মানুষের তুলনা করেছে যেই ব্যক্তি রোজা রাখা অবস্থায় সালা তাদের করে না বলে যে সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে আপনার বিল্ডিং তৈরি করে অথবা পুরা এলাকাকে ধ্বংস করে দেয় পুরো শহরকে ধ্বংস করে দিয়ে একটা বিল্ডিং উড়াইতে আসে তাইলে এতে ফায়দাটা কি হলো তোমার বিল্ডিং দেখবে কে হ্যাঁ আর এত বিশাল ক্ষতি করে একটা করার কি মানে আসে এই কারণে একজন ব্যক্তিকে অবশ্যই আল্লাহর কাছে তোবা করতে হবে যা যে এরকম কাজ করছে এবং তাকে অবশ্যই ঘুম থেকে উঠে সঠিক সময়ে সালাত আদায় করতে হবে পুরুষ হইলে জামাতের সাথে হ্যাঁ যেইভাবে আল্লাহ তাকে আদেশ করেছেন আরেকটা অবস্থা হচ্ছে কি যে একজন ব্যক্তি টাইমে টাইমে উঠেন আবার মানে নামাজি মানুষ যখন নামাজের টাইম হয় সে ঘুম থেকে উঠে জামাতের সাথে আদায় করে হ্যাঁ এরকম প্রত্যেক জোরে নামাজ এবং আসরের নামাজ এগুলা সে ঠিক আদায় করে কিন্তু বাকি সময় ঘুমায় তাইলে সেই ব্যক্তি যদিও পাপই নয় কারণ সেই পাপের কাজ করেনি কিন্তু অনেক কল্যাণ থেকে সে বঞ্চিত কারণ একজন রোজাদারের করা উচিত কারণ এটা হচ্ছে মৌসুম আমলের তার করা উচিত বেশি বেশি তাদের করা সে বেশি বেশি ব্যস্ত থাকা দোয়াতে ব্যস্ত থাকা কোরআনতলাব নিয়ে ব্যস্ত থাকা যেন সে অনেকগুলো আপাতত একাদারে করতে পারে আর মানুষ যদি নিজে ইচ্ছা করে তার অভ্যাস গড়িয়ে তোলে তখন তার জন্য সবই সহজ হয়ে যায় আর যদি অভ্যাস গড়ে না তোলে তাইলে কখনো সে আমলের দিকে গুরুত্ব দিবে না এবং আমলের প্রতি উৎসাহ আসবে না আর একজন মুসলমানের জন্য ভয়ানক এই ব্যাপারটা যে আমলের প্রতি তার কোনো অনুরাগ নেই হ্যাঁ তাইলে এটা তো তার জন্য ক্ষতিকর আর রমজান মাসের মধ্যে পরিবর্তন করতে পারে কারণ এই সময় বড় বড় শয়তান ধরা পড়ে যায় এই কারণে তার অভ্যাসের পরিবর্তন যেখানে করা দরকার সেইখানে না করে যদি সে ঘুমাতে থাকে তাইলে তো তার আসল উদ্দেশ্য হাসিল হলো না এই রমজান মাস তো এসে একটা মাদ্রাসার মতো একটা ট্রেনিং কোর্স রমজানের রোজাটা সুতরাং এই কোর্স থেকে যদি কিছু ফায়দা না করা যায় তাইলে আর সে কখন করবে আরেকটি ভুলের কথা স্মরণ করিয়ে দিচ্ছি সেটা আছে আপনি অনেক মানুষ আছে রোজা রাখেন কিন্তু হারাম কাজ করতে দ্বিধাবোধ করে না ওয়াজিব ছাড়তে দ্বিধাবোধ করে না এটাও আরেকটা ভুল কিন্তু কারণ এতে করে সে যদি এগুলা থেকে আপনার দূরে না সরে হারাম থেকে দূরে না সরে হ্যাঁ ওয়াজিব তরক থেকে দূরে না থাকে তাইলে রমজানের সম্মান কিভাবে সে রক্ষা করলো রমজানের সম্মান তো রক্ষা পেল না হ্যাঁ রোজার যে আপনার উদ্দেশ্য তাকুয়া শিক্ষা দেওয়া তাইলে তাকুয়ার বহির্ভূত কাজ করছে তাইলে ফায়দাটা কি হলো উদ্দেশ্যের বহির্ভূত কাজ সে করে ফেললো এই কারণে শেখবেন বাজার বলছেন হ্যাঁ এরকম একজন রোজাদার অথবা রোজাদার নাই হোক হ্যাঁ তাকে অবশ্যই আল্লাহর ভয় তার অন্তরে রাখতে হবে হ্যাঁ কারণ সময় তার এই কথা কাজ করা উচিত যে তার জান্নাত দরকার এই কারণে জান্নাতি হতে হলে তাকে তাকেও অবলম্বন করতে হবে সুতরাং সে কখনো হারাম কাজের সাথে জড়িত হবে না সে কখনও খারাপ কোনো ফিল্ম দেখবে না হ্যাঁ যেখানে আপনার উপস্থাপন করা হয় হ্যাঁ উলঙ্গ নারীদেরকে অথবা অর্ধ উলঙ্গ নারীদেরকে এরকম সে কোনো খারাপ কোনো বই পড়বে না উপন্যাস ইত্যাদি পড়বে না এরকমভাবে টেলিভিশন দেখবে না কারণ টেলিভিশনে হ্যাঁ অনেক ছবি এরকম আসে যেইগুলো অর্ধ উলঙ্গ এরকম পাশাপাশি গান বাদ্য ইত্যাদি করা হয় এবং তামাশা ইত্যাদি করা হয় আর হ্যাঁ উল্টাপাল্টা অনেক কিছুই শিক্ষা দেওয়া হয় টেলিভিশনের মাধ্যমে হ্যাঁ যেটা অনেকে উল্টাপাল্টা শিক্ষা দেওয়ার জন্যই মনে হয় টেলিভিশনটা চালু করছেন এরকম মনে হয় যেমন বর্তমানে একাত্তর টিভি যেরকম শুরু করেছে আলমদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে এর থেকে বোঝা যায় তাদের টেলিভিশন চ্যানেলে অনুমোদন নেওয়াই হচ্ছে ইসলামের বিরুদ্ধে হ্যাঁ আপনার ইয়ে করার জন্য ঝামেলা সৃষ্টি করার জন্য হ্যাঁ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ হ্যাঁ হেদায়ত দিয়ে দেখ না হলে ধ্বংস করে দেখ হ্যাঁ এটা আচ্ছা আসল কথা হ্যাঁ সুতরাং আমরা বলবো যে তিনি বলছেন যে কখনো এই কাজগুলো করবে না বরং একজন রোজাদার হোক অথবা রোজাদার নাই হোক মুসলমান হইলে তাকে অবশ্যই খেয়াল তামাশা থেকে দূরে আসতে হবে হুম এবং তাকে অবশ্যই খারাপ কিছু দেখা খারাপ কিছু শুনে থেকে দূরে আসতে হবে কারণ এতে করে আরেকটা লস কি হয় যে তার অন্তরটা কঠিন হয়ে যায় এবং তার কাছে আল্লাহর শরীর তার কাছে খুবই হালকা মনে হয় এবং সে আল্লাহর যে ওয়াজিব কৃত কাজগুলা বা ফরজ কাজগুলা সেগুলো তার কাছে ভারী মনে হবে এবং তার কাছে যেগুলো খারাপ কাজ সেগুলো সহজ হবে আর এতে করে তো তার কোনো লাভ নেই বরং এতে করে সে জানানাত থেকে অনেক দূরে সরে যাচ্ছে এই কারণে আল্লাহ জ্ঞাসা কুরআন মাজিদের সুর আর রূপমান ছয় থেকে সাত নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলেন ও মিনান নাসি মাইয়া হাদিস لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كأن لم يسمعها আল্লাহ বলেন কিছু যারা আপনার গান বাদ্যের জিনিসগুলো খরিদ করে হ্যাঁ বলে যে তার তারা এই গান বাদ্যের যন্ত্রের মাধ্যমে তারা আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় এবং এটাকে তারা আপনার রহস্যর জিনিস বা তামাশার জিনিস বানিয়ে ফেলে হ্যাঁ ধর্মকর্মকে যেটা আপনার করা হচ্ছে হ্যাঁ গান বাদ্যের সাথে যারা জড়িত ধর্মকর্ম থেকে দূরে এটা সবই কথা আল্লাহ হুম আদাব মুহিন তাদের জন্য লাঞ্ছনা কর শাস্তির ব্যবস্থা রয়েছে হ্যাঁ আল্লাহ বলেন ওয়াইদাতুল্লাহ আলী হায়াতুনা তাদের উপর যদি কোনো কোরআন তেলাওয়াত করা হয় ওল্লা বরা এরা তখন শুনতে চাইবে না এদের এগুলো ভালো লাগবে না কাল্লাম ইয়াসমা হ্যা কান্নাফি উদ বকরা বলে যে তারা যেন শুনে নেই এরকম ভান ধরবে এবং তাদের অন্তরের মধ্যে ভদিরতা যেন হ্যাঁ আপনার চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলেন ফাবা শির হুবে আদা আলিম এইরকম মানুষকে আপনি হ্যাঁ কঠিন শাস্তির আপনি কি করতে পারেন হ্যাঁ সুসংবাদ দিতে পারেন তাই এই জাতীয় মানুষের অবশ্যই কঠিন শাস্তির সুসংবাদ তাকে হ্যাঁ দেওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন সুরে ফুরকানের মধ্যে আল্লাহ শানু হ্যাঁ আল্লাহর খাঁটি বান্দার হ্যাঁ আলামত বলতে গিয়ে বলেছেন আল্লাহ আল্লাহর দয়ার অধীনে যারা আল্লাহর হ্যাঁ দয়াময় আল্লাহর বান্দাওরা যারা আপনার কখনো শরীয়ত বিরোধী কাজে উপস্থিত হয় না এবং তারা যদি কোনো বেহুদে কাজের পাশ দিয়ে যায় ভদ্রভাবে চলে যায় তাইলে আপনার

মাদক দ্রব্যকে হালাল মনে করব এবং আপনার গান বাদ্য ইত্যাদিকে বা সেগুলোর যন্ত্রকে হালাল মনে করবে হ্যাঁ এরকম যুগ কিন্তু এসে গেছে এই কারণে আমাদেরকে অবশ্যই হুম এগুলো থেকে দূরে থাকতে হবে যদি নিজকে জান্নাতি বানাতে চাই এবং আপনার জান্নাতের সেই সুখ ভোগকে যদি নিজকে ধন্য করতে চাই অবশ্যই এগুলো থেকে দূরে থাকতে হবে নাহলে জান্নাতে তো দূরের কথা যাহান্নামি আমার ঠিকানা হবে আল্লাহ জান আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে রাখার ব্যবস্থা করেন ওসল্লাহ আলব আহমি ওসাহি আজমাইন